এদিকে একটু লুকটা রাখেন।
পিনটার মধ্যে একটু হাত রাখেন না, ছবিটা নিতে পারেন। আপনাদের জন্য রইল সোহেল ভাই আমারটা সহ। অনেকগুলা কাজ থাকে যেখানে অনেক হার্ডওয়ার্ক করতে হয় লিডারকে। আমরা শুনবো এত দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরে কি করে ডায়মন্ড হওয়া যায়। আমরা আমাদের ব্র্যান্ড নিউ ডায়মন্ডের জন্য জোরে সকল সদস্যবৃন্দকে আজকে এই বন্দনাতে আমরা এখনো ঠিক এত সুন্দর ভাবে বসে আছি সুশৃঙ্খল ভাবে, একটাই মাত্র সম্ভব হয়েছে আমরা প্রপার এডুকেশন পেয়েছি। তো আমি এডুকেশনের আগে আমি আমার প্রথমে পরিচয় নিয়ে বলে দিই সবাইকে, যেটা অনেক লোক এখানে আছে। আমার নাম সোহেল চৌধুরী, আমি বাংলাদেশ থেকে এসেছি 2014 সালে USA-তে। প্রফেশনালি আমি একজন লয়ার এবং আমি কর্পোরেট কনসালটেন্সি করতাম বাংলাদেশে প্রায় 10 বছর। আমি কখনো আমার পড়াশোনা শেষ করে আমি আসলে কখনো জব করি নাই, আমি স্বাধীন পেশা করতাম। যেহেতু কনসালটেন্সি যেটা আমি যেটা কর্পোরেট কনসালটেন্সি করতাম তো সেটা টোটাল ইন্ডিপেন্ডেন্ট ছিল আমার, এবং পাশাপাশি আমার রিয়েল এস্টেট টেক্সটাইল ব্যবসা এখনো আছে বাংলাদেশে। আমি একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রির চেয়ারম্যান রাইট নাও। কিন্তু আমি যখন আমেরিকাতে চলে আসলাম, এসে এখানে আমি টোটালি আসলে এখানকার এনভায়রনমেন্টের সাথে নিজেকে মানায় নিতে পারতেছিলাম না, কারণ আমি যেহেতু জীবনে কখনো জব করি নাই, আমার এই ধরনের কোনো অভিজ্ঞতাই ছিল না। তো এখানে এসে যে আমি প্রথমত দেখলাম যে আমি একজন ডিসি কে পেয়েছিলাম প্রাক্তন, তিনি কনস্ট্রাকশনে জব করে, আমার চোখে তখন সেটি কান্না আসছিল যে আসলে এটা কি সম্ভব, আসলে কি তিনি ডিসি। তো প্রকান্তরে আমি প্রায় 6-7 মাস আসলে কোনো জব না কিছু না, আমি আমেরিকাতে ছিলাম নিজের পকেটের টাকা মানে নিজের যেটা আর কি দিয়ে দিয়ে আমি দেখতেছিলাম, আসলে বোঝার চেষ্টা করতেছিলাম যে আসলে কিভাবে এখানে সার্ভাইভ করা যায়। তো বেসিক্যালি আমি তারপরে বিভিন্ন রকমের ছোটখাটো যেটা কার্যগুলি যেগুলি বলে সবগুলি আমি করেছি। এই কারণে আমি চেষ্টা করতাম কি যে ব্যবসাটা ঢোকার চেষ্টা করেছি যেন করে আমি ব্যবসাটা আবার করতে পারি, বিকজ আমি একজন প্রফেশনালি যদি বলেন বিজনেসম্যান, এবং আমি আমার লটাও প্রফেশনালি কনসালটেন্সি ফার্মটা আমার এটা তো একটা বেস্ট এসোসিয়েট, আমার একটা সফল কনসালটেন্সি ফার্ম ছিল বাংলাদেশে। তো আমি যেহেতু স্বাধীনতা সবসময় আমার মধ্যে কাজ করেছে, আমি আমার বিজনেসের পাশাপাশি আমি সোশ্যাল অ্যাক্টিভিটিস যেটা বলে আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি দীর্ঘদিন করে এসেছি এবং এখনো করছি। আমি রোটারিতে আমার দীর্ঘ প্রায় 1 যুগ ধরে আমি রোটারি এমনের সাথে জড়িত, আমি পৃথিবীর অনেক দেশের রোটারি বিভিন্ন কনভেনশন গুলিতে গিয়েছি, আমি কয়েকটা কোম্পানি রোটারিতে আমি প্রতিষ্ঠা করেছি কয়েকটা ক্লাব। আমি আর একটা রোটারি ক্লাবে আমেরিকাতে এসেও আমরা একটা রোটারি ক্লাবের অলরেডি অ্যাপ্রুভাল পেয়ে গেছি। তো শুন আমি আরেকটা নতুন এখানে আমেরিকাতে এসে আরেকটা রোটারি ক্লাব করেছি। তো এগুলো বলার পিছনে মূল কারণ হচ্ছে আমি আমার এই যে এসে যে আমি যে স্ট্রাগলটা করতেছিলাম অর জব মানে এগুলো আসলে বলার মতো না, যে আমাদের মতো যারা যারা আসলে জীবনে কখনো জবই করিনি তারা এসে এখানে করার পর
করতেছি তো সার্ভাইভ করার জন্য আমার তিনটা বাচ্চা আছে, একটা 7 গ্রেডে পড়ে, আমার মেয়েটা 4 গ্রেডে পড়ে, আমার একটা ছোট বাচ্চা আছে বর্তমানে 1 গ্রেডে পড়ে, কিন্তু তারা অনেক ছোট ছিল। তো এই বরফের দেশে সবকিছু মিলে ছোট ছোট বাচ্চা আমাকে সাপোর্ট করার মতো আসলে আমার কোচ এখানে কেউ ছিল না। তো যতই নিজের টাকা আসলে কতটুকু বাংলাদেশে 80 টাকা দিয়ে আপনি 1 টাকা কিনে কতদিন চলবে, দিস ইজ এ ভেরি বিগ কোশ্চেন। তো একটা পর্যায়ে আমি যখন আসলে কাজ করতেছিলাম, চেষ্টা করতেছি সার্ভাইভ করার বিভিন্ন রকমের, তো ব্যবসার সাথে গেলাম, ব্যবসা তো গিয়ে দেখলাম যে নিজের ব্যবসা করতে গেলে এখানে কর্মচারী বেশি খাটতে হয়, সেই 18 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় আপনি স্টোরি ক্লোজিং করবেন আর যেটা করবেন, তো এগুলো তো ভাই আসলে নিতে পারতেছিলাম না। তো এর মধ্যে থেকে প্রথম থেকে আমার যার সাথে পরিচয় হয়েছিল আমার মিন্টু রয়, তো তার সাথে আমার আমেরিকাতে আসার ঠিক পর পরই তার সাথে আমার পরিচয়। তো তিনি আমেরিকাতে তিনি একজন কেমিস্ট, এসে কিন্তু তিনি নেটওয়ার্কের একটা অ্যামাজন একটা নেটওয়ার্কের সাথে কাজ করতেছিল, আমাকে তখন বলেছিল। তো আমি যেহেতু বাংলাদেশে আমার মধ্যে জেলা আমি অফিস ডেস্টিনি আমার একদম কি বলে আমার 2 মিনিটের মধ্যে ছিল ডেস্টিনি, যত কর্মকাণ্ড যত যত বড় বড় যে আমাদের ফরাজ ভাই মিল্টন ভাই যারা ডায়মন্ড মানে বাংলাদেশের নক্ষত্র যারা আর কি, যারা এই নেটওয়ার্ক মার্কেটিং এর যাদের কি মানে ডেস্টিনি রফিকুল আমিন সাহেবের পরে যদি যাদেরকে বলা হয় ডেস্টিনি, তো এই কয়েকজন যারা আছে আমাদের মাসুদ ভাই আমাদের মান্নান ভাই, তো তারা ডেস্টিনিতে এই অবস্থানটা তাদের যে মানে আমি ডেস্টিনি বলবো না তাদের নেটওয়ার্ক মার্কেটিং এর যে তাদের অভিজ্ঞতা, তো এইগুলোকে ফাইনালি যখন আমি এই ওনার মাধ্যমে যখন উনি আমাকে স্পন্সর বললো ইনভাইট করলো যে এরকম একটা কোম্পানি আপনি কাজ করতে পারেন, তখন আমি আসলে একটা জিনিস হচ্ছে যে এডুকেশনের ব্যাপারটা আমি আবার আনবো। তো আমি তার কাছ থেকে তিনি আমাকে বলেছে যেহেতু আমি তার অবস্থান তার স্ট্যান্ডার্ড তার সব সামাজিক মর্যাদা আমি এক কথায় তার সাথে রাজি হয়েছি। কোম্পানির ব্যাপারটা দেখলাম আমি গুগলে সার্চ করলাম, কোম্পানির ফিজিবিলিটি রিপোর্ট দেখলাম, কোম্পানির আমি যখন দেখলাম কোম্পানিটা স্ক্যামার কিনা, কোম্পানি কি কি ধরনের রিপোর্ট, কোম্পানি সেলস ভলিউম কি, কোম্পানি কিভাবে কাজ করে, কোথায় কাজ করে, কাদেরকে নিয়ে কাজ করে, প্রতিষ্ঠা কারা, এবং কোম্পানি বিহাইন্ড দা সিনে একটা সেকেন্ড আমাদের সোহেল চৌধুরী ভাইকে উইশ করবে আমাদের প্রেসিডেন্ট অফ নর্থ আমেরিকা বেটি প্যারিস, আমি ফরাদ ভাইকে রিকোয়েস্ট করবো তাকে নিয়ে আসেন স্পটলাইটে, সে ভিডিওতে আসবে না বাট অডিওতে কথা বলবে। ওকে Oh, what an amazing celebration. Obviously it's almost 3 a.m. and I know you guys are in New York and I'm just so amazed and I'm so proud of you guys, because the fact that we're having this celebration at this time right now is proof of why this team, of why MWW and the other teams like United Stars Global and everybody is having success, because ultimately, you know, this is leadership. You know, I once took a Harvard class on leadership, and what they talked about is that leadership is not necessarily a moment of motivation. It's not necessarily, good speaking or inspiration. And yes, those are all necessary tools of a leader, but ultimately leadership is results. Leadership is what you do day in and day out. Leadership is how you create change. Leadership is the impact that you leave. And, as I'm listening to you guys, I've been on for the last 30 minutes listening to the celebration tonight. It's evident to me. It's so clear to me that, yes, not only do you inspire me, inspire each other. I mean, obviously, look at the room right now. Look at all of you guys. I'm seeing your faces and, it's amazing what you guys are doing. But ultimately, it's what you guys are doing day in and day out. It's staying up till 3 a.m. It's not going to sleep until 10 a.m. It's making sure that you your word, leadership is integrity. And the one thing I will tell you, is that the individuals in this team, when they say they're going to do something, I know it's going to be done. I know that they're going to do it. And I just can't tell you how proud, how honored, how blessed I am to be a part of this. This is a big moment for us. This is a big moment for you. This is a big moment for Jeunesse. This is a big moment for North America. It really is. And it's a big moment for Bangladesh as well, because even though you're in New York, exactly. Because I know that what you guys are doing is
is exactly, you know, you're a beacon of hope, you're a beacon of light to your family back in Bangladesh, and you have so much to be proud of. And tonight, it is my honor, it is my excitement, it is my joy, and I'm so humbled to congratulate, first of all, Sholel on diamond. Yeah! You guys done amazing. You know, gosh, I know the work that has gone in to make this happen. And, you know, and there's so many other individuals who've ranked advanced, I know, to the positions of Ruby and Emerald. And of course, you know, gosh, where do I even begin? You know, how do I even start to just tell you guys the honor that I have to say that this individual has reached the position of double diamond director here, Jeunesse. I mean, gosh, since the day I got started at Jeunesse, which was 7 months ago only, you know, I heard of this individual. I heard of the work that he's put in. I heard of his work ethic. And, you know, there were stories that I heard. I hadn't met him yet, but my team, Zarina Tirado, which really cares for this team very deeply. I know she's been out to New York several times. You know, she told me, she said, wait till you meet Rana. Wait till you meet Rana. Wait till you see the work, how he works. But it's not only how he works, it's how he loves his people, it's how he cares for his people. And she said, Betty, it's something amazing, you know. And then I met Calvin and Todd as well, you know, and they told me about Rana, and they told me, Betty, you know, this is the leader's leader. I mean, just wait till you meet Rana. And everybody kept telling me, wait till you meet Rana, you know. And then I met Rana, and I'll tell you what, you know, not only was everything they said to me true, but truly, I saw even more. You know, I saw even more than what I was told, because it wasn't just, it isn't, Rana, just what you do. It's not just the activity. It's not just the phone calls. It's not just the presentations. It's not, you know, constantly calling HQ for your people to make sure that things get done on time for them. But it's what I was saying earlier. It's how you love your team. It's how you serve your team. Leadership is about serving. It's not about a position. It's not about glory. It's not about power. Leadership, true leadership, it's about serving your team. It's about putting your team first. It's about making sure that whatever you say that you're going to do, you get it done no matter what. And the one thing I will tell you about Rana is that there's never an excuse that ever comes out of his mouth. And to this day, there's nothing that he has said that he was going to do that hasn't gotten done in the last 7 months. And so, you know, Rana, all of this to say that I am so extremely proud of you. You and your beautiful wife that is right there next to you, and the beautiful children that you have. And it's clear to me, you know, that obviously you know what family is. You've built an amazing family at home, both of you with your children. And you're building a family there in New York right now, in this room in Connecticut, you know, and all over Bangladesh. And as you said, you're bringing Jeunesse to every corner of the world. Jeunesse is the land of opportunity, no matter where people are at. And you are that example, both of you. This team, MWW, is an example of what Jeunesse is, of what Jeunesse is, and the power that Jeunesse can have on somebody's life. And so, you know, I know that double diamond is just the beginning. I know that you've got your eyes set on triple diamond, on imperial, on crown, on all of them. But you know what, Rana? What I'm the most excited about is not necessarily just the position. And yes, the position is great. I know what the position means. But what I am excited about, Rana, is the impact, the lives that this team is going to change, because I know you're not going to rest. You're not going to rest until every single person possible right there in Jackson Heights, in Connecticut, you know, in Buffalo. I know you were telling me about your plans in Buffalo, Diamond City, you know, and all the way out to Bangladesh. And inshallah, I know it's going to happen. So please help me put your hands together. Let's put our hands together for double diamond agent, Rana. Rana, I'm sending you a big, big hug to you and your beautiful wife. Congratulations on double diamond. Amazing, amazing, amazing. Well, you know, thank you so much for having me on. Rana told me a little bit earlier, hey, we're going to have a celebration at midnight. And I've stayed up, you know, and I say that lightly because I know you guys always stay up. So staying up till 3 a.m. is nothing, you know, but I was not going to miss the celebration, you know, and it's just, thank you so much for including me.
tonight for letting me have a few moments in time. It's a moment that we'll never forget. I know I'll never forget. And I know that it's just the beginning. So inshallah, let's make it happen. I know that triple diamond is ahead. And I know that we've got many, many diamonds still that are going to break over the next month. So let's make it happen. It's my honor to serve you here as President of North America. And I know that the best is yet to come. God bless. Thank you very much. Especially, I would like to say all credit goes to you. Without your help, it's not possible for us. So we like to say thank you very much from the bottom of our heart. Thank you very much. Of course. And the credit goes to you and to this beautiful team, to your wife. All the credit goes to you and to our founders, Wendy, Randy, Scott, you know, who have done so much, not just for Jeunesse, but for all the teams here in North America, including yours. So thank you so much. Thank you so much. Friends, family. Okay, friends and family, I'm going to do a big surprise. Is that all right? Yes. Can you think of that? $1 billion company. That's everything going on. At $1 billion company, North America president midnight has risen. What do you think? That's what is leadership. North America president, this is the second power. Company or decision like injured. But he's the second power. Second power to the mother shutter target. This is what do you mean? All power with us, right? Yes. And yes. Also there's another powerful last job on our convention against him. Our Florida Saturday the Tuesday. Company owner, right? Mid-quarter WWE decision. How you feel? This is great, right? Yeah. Yes. So this is our privilege. This is our great leadership. Yes or no? Yes. So give me a big applause for our again, Betty Perez and Rama. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. আপনারা চিন্তা করেন যে এই এই ধরনের অ্যাচিভমেন্টগুলি যদি আমরা প্রত্যেকেই আমাদের জীবনে অ্যাচিভ করতে পারি তাহলে আমাদের এরকম একটা কোম্পানি সর্বোচ্চ পর্যায়ে যখন আপনাকে উইশ করবে অথবা আপনার জন্য রাত জেগে আপনাকে আপনার কথা শুনবে কেমন ফিল হবে বলেন তো এখন আমি যেটা বলছিলাম আর কি আমার স্টোরিটা একটু আপনাদের শেয়ার করব তারপরে আমি আমার জেনাস লাইনে আমি কিভাবে এন্টার করলাম এবং আজকে আমি ডায়মন্ড আমি যখন আমার যখন আমাকে স্পন্সর করলো আমি জেনাসের বেসিক্যালি আমি বললাম আমি কোম্পানির ব্যাপারে জানার জন্য চেষ্টা করলাম তো আসলে একটা যদি আমি ওই কনফার্ম ব্যাপার হচ্ছে কি কোনো ব্যবসা করার আগে আমার একটা পলিসি হচ্ছে আসলে আমি একটু একটু পড়াশোনাটা একটু করার চেষ্টা করি যেটাই করি আমি আমার প্ল্যানিং 90% 10% আমি খালি অ্যাক্টিভিশন করি তো আমি যখন দেখলাম এবং প্রতিদিন এই জেনাসের পিছনে যে স্টোরি গুলি অনেকের প্রত্যেকটা মানুষের যদি আপনারা খুঁজে দেখেন ঠিক অনেক সুন্দর সুন্দর স্টোরি পাবেন এবং বাস্তব দৈবী তাদের জীবনের সাথে দেখবেন যে আপনারও একটা গল্প মিলে যাচ্ছে তো আমি যখন এখানে এসে আসলে আমি কনফিউজ ছিলাম অ্যাকচুয়ালি আমি যেহেতু নেটওয়ার্কার না আমি একটা পর্যায়ে চিন্তা করতাম যে আসলে এই এই ধাপটাকে যে একটা অতিক্রম এই একটা সিঁড়িটা কিভাবে আমি পার করবো তো আসলে এটা নিয়ে ভাবতে ভাবতে একটা পর্যায়ে চলে আসলো আমি এর ভিতরে আমার কিছু অ্যাচিভমেন্ট হয়েছে আমি কোম্পানির সাথে আজই যে আমাদের সাপ্লায়ার হওয়া তারপর বিভিন্ন রকম অ্যাচিভমেন্ট গুলি হওয়া তারপর আমি ডিসকভারি জানাশো দিয়েছি আপনাদের এই আমাদের এই জেনাস পরিবারের সদস্যদের সাথে তো তারপরও আমার যে সিদ্ধান্তটা যে বিজনেস এর সাথে যে বিজনেস এটা দিতে পারতেছিলাম অ্যাকচুয়ালি আমি কনফিউজ ছিলাম আমার মাইন্ডসেট বলতে যেটা আমি সেটা আমি করতে পারি নাই ফাইনালি আমি তার ডায়মন্ডে হেল্প করার জন্য আমি কমিটেড হয়েছি যে তার ডায়মন্ডশিপের সময় আমার যতটুকু সম্ভব
থেকে তার সাথে আমি হেল্প করব। তো যখন আসলাম এসে প্রথম রাতে আমি মাসুদ ভাইয়ের সাথে, উনাকে আমি আগে থেকেই চিনি, আজকে থেকে না, তারপরে উনি আমার সাথে কিছু কথা বললো, যে কথাগুলো আসলে আমার এখানে না, আমি এখানে ক্যালকুলেশন না করে এখানে করলাম। এতদিন আমি ক্যালকুলেশন করছি এখান থেকে, মাসুদ ভাইয়ের কথাটা ক্যালকুলেশন করলাম আমার হার্ট দিয়ে, তখন আমি অ্যাকসেপ্ট করলাম এই জেনাসকে, যে আমার মাইন্ডসেট করলাম যে আমি ব্যবসাটা করব সেই রাতে। তারপর থেকে আমি জেনাসকে আমার সন্তানকে যেরকম ভালোবাসি, তার একটু ব্যথা পেলে ব্যথা লাগে, আমি জেনাসের প্রতিটা ঘটনা, প্রোডাক্ট, প্রতিটা ব্যক্তিকে ওরকম ভালোবাসা শুরু করলাম। কাগজ পরে থাকলেও আমি এটা পবিত্র মনে করে উঠে আনি, আমি সুন্দর একটা জায়গায় রাখি, কারণ এই জেনাস আইডেন্টিটি দিয়েছে। এখন দেখেন আমার প্রফেশন এখানে কোনো কাজে আসতেছিল না, আমি একদম জিরো। তো এই যে একটা মেন্টালি আমি একটা মানে এতটা ডিসঅর্ডার ছিলাম যে আপনাদের বলতে পারবো না, যে আমার পরিচয়হীনতায় ভুগতেছিলাম। তো এই কাজ ওই কাজ, এই ব্যবসা ওই ব্যবসা, এটার সাথে ঢুকি, এটাতে হয় না, আবার ওই বিলে ম্যাচ করতেছে না। তো এখানে এসে আমি যখন মাসুদ ভাই একটা মানে আমার স্বপ্নের সাথে তার জিনিসটাকে তিনি আমার এমন পর্যায়ে নিয়ে গেল, তখন আমি আসলে ওই যে বললাম এখান থেকে বাতের ফিল করলাম যে এখানে এসে আমি আমার সেই আবার আইডেন্টিকে খুঁজে পাওয়ার জন্য আমি নেমে পড়লাম আমার মিশনটাতে। আর তারপর তার এখানে একটা পিন করা ছিল ঠিক এই জায়গার মধ্যে, আমি বলছি মাসুদ ভাই এই পিনটা আমার দরকার, আমি যদি এখানে আসি তারপরে কে টাকাইছে, আমি তো এটা না নেওয়া পর্যন্ত আমি অফিস থেকে যাচ্ছি না, এবং এই অফিস থেকে ঠিক আছে। তো সেদিন থেকে আজকে পর্যন্ত আমি আমার বাসায় ঘুমাই নাই, প্রযুক্তি ভাবে বলে 2 থেকে 3 ঘন্টা, 17 ঘন্টা 18 ঘন্টা, হয় গাড়িতে নাইলে এখানে নাইলে কোথাও, তারপর থেকে শুরু। এরপরে কাহিনী দেখেন, এটা দিলে তো আমি আর এখানে আমার বিজনেসটা তো তারপর হচ্ছে না, আমার ভালো কিছু অ্যাসোসিয়েট দরকার, ভালো কিছু আমার যারা আমাকে ডায়মন্ড করবে। তো আমি সার্চিং করতে থাকলাম, দেখেন আমার তখন মাসুদ ভাই একটা কথা বলে যে আপনি প্রতিটা ট্রেনিং আমি একজন করে ডায়মন্ড দেখি যায়, আপনারা ধরতে পারেন না, একদিন একটা ট্রেনিং এ বলছিল। তো আমি আমার খুব কাছে যারা আছে আমি তাদের মধ্যে খুব কাছের মধ্যে থেকে চিন্তা করলাম, এরপর আমি এখানে দেখলাম যে আপনি যদি ডায়মন্ড হন, আসলে ডায়মন্ড হওয়াটাই এখানে আমরা আসছি, আমি আমার কিছু থট আছে, আমি কি আপনাকে ডায়মন্ড হতে আসছি এখানে? পরে আমি দেখলাম যে না অ্যাকচুয়ালি তা ঠিক না, আমার এদিক থেকে যায় নাই, ডায়মন্ড কেন হইতে হবে? আমি পরে চিন্তা করলাম আমার যে আমি যে আইডেন্টি ক্রাইসিস এ ভুগতেছিলাম এরকম অনেকেও আছে এখানে, তাদেরকে আমি ফাইন্ড আউট করি, তাদের আইডেন্টি ফিরে দেয়, আমি আমার আইডেন্টি যাওয়ার অ্যাচিভমেন্ট করি। তখন আমি আমার কিছু এরকম বন্ধুবর্গ যারা, আমি তাদেরকে দেখলাম যে কারা এরকম আছে যে হাইলি এডুকেটেড, কিন্তু এখানে আমরা অনেক কোনো না কোনো কারণে আমরা এটা অ্যাচিভ করতে পারলাম না। তো এখানের যে জিনিসটা পাওয়ার কথা আমরা পাই নাই। এর মধ্যে সবচেয়ে যে আইকনিক ব্যক্তি যে বলবো সে হচ্ছে আমার ডাক্তার মুকার আহমেদ। আমরা খুব কাছে পাশাপাশি বাসা, চা খাই, আড্ডা মারি, মাঝে মাঝে আমরা একটা লেকের পাড়ে গিয়ে সন্ধ্যার পরে মনে সুখ দুঃখ কথা বলি দুজনে। তো এগুলো আমাদের মধ্যে আছে, ওর কথা বলে আমাদের প্রতিটা মেয়ে, আমার 3টা বাচ্চা, আমার 2টা ছেলে, একটা মেয়ে, আমরা মোটামুটি এরপর আমরা পিকনিক এগুলো যেগুলো আছে গেট টুগেদার সবকিছু হচ্ছে। কিন্তু তারপর আমি চিন্তা করলাম এখানে এসে আমি তখন পুরো ব্যবসাটাকে অ্যানালাইজ করা শুরু করলাম যে আসলে মাসুদ ভাই ডায়মন্ড হয়েছে, তারপর এখানে ডায়মন্ডের সিস্টেমটা কি ব্যবসাটা করতে গেলে কি কি দরকার, এখানে কি কি মেধা দরকার আর কি কি দরকার। তো ফর্মুলেশন আমি দেখলাম এখানে মাসুদ ভাই নেটওয়ার্কার হিসেবে ডায়মন্ড হয়েছে, মানন ভাই নেটওয়ার্ক হিসেবে ডায়মন্ড হয়েছে, তারপরে যখন মিন্টু ভাই যখন জেনারেলি থেকে ডায়মন্ড হয়েছে তখন আমি মনে করলাম ইটস পসিবল, এটা আম জনতার জন্য সম্ভব। আমি তারপরে যে সকলাম তখন আমি আমার ডাক্তার মুক্তারকে আমার প্রথম আমার যে যেটাকে উনি বলে যে ডাক্তার এরকম একজন লোক জয়েন আসবে আপনার টিমে আসবে যখন সে আপনার থেকেও যোগ্য, যে আপনার থেকেও ভালো বুঝবে, সেই আপনাকে ডায়মন্ড বানাবে। তো সেই হচ্ছে ব্যক্তি ডাক্তার মুক্তার। তারপরে আমি আরেকজনের কথা বলবো, সেটা হচ্ছে আমার দাদা অসীমকে রয়। কোথায় দাদা আমার এদিকে আছে,
তিনি আমার এই এই লাইনে যদি বলেন আসার পরে আমি তার তার স্টোরে আমি জব করছি এই যে তার স্টোরে তো সেই যুগের সাথে আমি এসে প্রথম আমি তার তার স্টোরে কাজ করছি তো কিন্তু তারপরে সে আমার ব্যাপারে জানে যে আমার আইডেন্টিটি পরিচয় জানার পরে তার বয়সে বড় আমি কিন্তু তার সে আমাদের যতটুকু রেসপেক্টে তার থেকে বেশি রেসপেক্ট আমি দিয়েছি আমার উত্তর ওইভাবে বলি আর তো এই লোকটাকে যখন বললাম সে আমার বন্ধু সে একজন ডাক্তার বাংলাদেশের তো তারপরে এই এই লোক যখন বলল যে ইয়েস আমি আপনার সাথে কাজটা করব সে বলল ইয়েস তারপরে আমি আরেকজন লোককে সাহস পাচ্ছিলাম না বলতে সেটা হচ্ছে এই ডাক্তার সে একজন মানে বলতে আছে না ছোট ভাই কিন্তু ছোট ভাই যে কি মানে বাপের মতো পিছনে যে রকম যে মনে করবেন যে কথা করবেন দেখতে চলবো এখন এরকম পাগলা মানুষ না তো ভাই আমি যে কোনো সময় যে কোনো কথা বলতে পারি না मन आउटे तुम बोलो कथा ना खुब भलो आ তো ভাই এই কথা আমি থেকে এবারে তো এসে দেখি এবারে তো পুরো ভাবি আছে জয়েন করতে সে নেটওয়ার্ক ব্যাপার একদিন আমরা কনভারসেশনে ছিলাম ও সব এসে ও ছিল তো এগুলো অনেক আগের কথা বিহাইন্ড দ্য সিন আমরা অনেক কিছু দেখছি আর কি আমি অনেক সাক্ষী এখানে কিন্তু তারপরে যখন ও আমার মধ্যে যখন ফাইনালি যখন দেখলাম ঘুরে আসলাম এসে এনভায়রনমেন্টের সাথে এবং ও থাকার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে এই লোক এই লোকের সাথে তার একটা পারিবারিক রিলেশনও আছে তো বিষয়টা আমরা আসি তো আমরা প্রথমত বিহাইন্ড হচ্ছে আমরা বন্ধু এই বন্ডিংটা না থাকলে আমরা ব্যবসাটা করতে পারতাম অ্যাকচুয়ালি আমাদের যে টিমটা বিল্ড হইছে এর আগে থেকে আমাদের একটা কঠিন রিলেশন আছে আমরা কমিটমেন্ট আমাদের রিলেশনের উপরে রিলেশনটাকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি তো তারপরে আমরা টিম বিল্ড আপ শুরু করলাম তো সে নেটওয়ার্কারতে তার সে তার মতো বাংলাদেশে তার যত রকম নেটওয়ার্কের লোকজনের সাথে যোগাযোগ শুরু করলো ডাক্তার সাহেব সব যত ডাক্তার আছে সব তার নেটওয়ার্কে ঢুকানো শুরু করলো নরসিংদীতে লোক পিছনে ঘুরে এক সময় আমার তো এদেরকে নিয়ে কেন আগাই না তো তারপরে আমি যখন আস্তে আস্তে আমি যাদেরকে বলা শুরু করলাম ফেসবুকে জাস্ট আমি একটা স্ট্যাটাস দিছিলাম আমার রেস্ট্রিকশন ছিল ফেসবুকের আমি রাখছিলাম 1700 একদিন পরে আমার সেই ফেসবুকের মানে ফ্রেন্ড সংখ্যা ছাড়া গেছে 10,000 প্লাস আমি 5000 পর্যন্ত নিতে পারি এটা রবিবার হওয়ার পরে মাসুদের সাথে যখন আমি জাস্ট পেলে একটা স্ট্যাটাস দিছিলাম যে আমার এই ব্যাপারে গুগল থেকে আমার অনেক লোক আমি যদি বলি সোশ্যাল নেটওয়ার্ক ইউজ করে যদি ব্যবসাটা করা যায় আমার এখানে অনেক ভালো ভালো লোক আমরা ঢুকতে মানে তাদেরকে বোঝানোর জন্য বাংলাদেশ হচ্ছে এই নেটওয়ার্কের উর্বর ভূমি কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে মিসগাইডেড হয়ে যায় অনেক এই যে মাসুদ যা বলল যেটা ফরহাদ ভাই যে আমাদের মধ্যে শয়তান থাকে তো ওই এইরকম দুই একটা শয়তানি শেষ করার জন্য যথেষ্ট তো যাই হোক এই যে যারা সফল যারা আজকে আমার পাশে রুবি এই অ্যাসোসিয়েটটা দেখতেছেন আসলে আমার ডায়মন্ড গোজ টু দা এই এইট মেম্বারদের উপরে তাদের সফলতার পিছনে হচ্ছে সমস্ত একটা ডায়মন্ড তাহলে আমি ডায়মন্ড তারা যদি নাই আমি নাই দ্যাট মিন্স হচ্ছে আমাদেরকে একটা লার্ন করতে হবে যারা আজকে আমরা এসেছি যারা আমরা করব কাজটা আপনি ভালো পড়াশোনা জানলেই যে আপনি ভালো রেজাল্ট করবেন তা না আরেকটা বিষয় হচ্ছে যে আর ভালো রেজাল্ট 100 মার্ক করেই যে পাস করতে হবে তাও দরকার নাই দরকার হচ্ছে আপনি যদি পাস মার্ক করে ক্লাস অতিক্রম করে কোনো যেতে পারেন তাহলে কিন্তু আপনি জীবনে অ্যাচিভমেন্ট করলেন আপনি ম্যাট্রিক পাস ইন্টারমিডিয়েট পাস বল ব্যাপার আপনি না স্ট্যান্ড করলেন না স্টার মার্ক পাইলেন আমার যেটা টার্গেট ছিল আমি আমার মেম্বারদেরকে আমি যাব না আমি কমিটেড এই বছর মাসুদের সাথে এই চারজনকে আমি ডায়মন্ড করব
তারা কতটা রেডি করেন আইবার বলেন আমি পাগল যদি বলেন আমার আমি 18 ঘন্টা তার 48 ঘন্টা কাজ করতে অভ্যস্ত হয়ে গেছে গেল ভুলে গেছে বাবা যাও আমরা এই অফিসেই ঘুমাই এই অফিসেই খাই এই অফিসেই আবার শুরু করি কাজ বিষয়টা হচ্ছে কারণ আমরা রাতে করতে হয় কেন আমাদের মোস্ট অফ মেম্বাররা হচ্ছে বাংলাদেশের তাদের সাথে আমাদের কথা বলতে হয় বিভিন্ন ইন্ডিয়াতে আছে আমাদের কিছু জয়নিং চলতেছে তারপর আমাদের মিডল ইস্টে কিছু আমাদের জয়নিং চলতেছে তো আমি দেখতেছি যে বিষয়টাকে যদি আমরা ভালোবাসি প্রথমত হচ্ছে কাজটাকে এটা কোনো ঘটনাই না সাকসেসটা আর অনেকে বলবে যে দুই বছর তিন বছর ধরে আসি ভাই আমি সাকসেস হতে পারছি না আসলে আপনি আপনাকে বিলিভ করছেন না এখনো আমি বলবো আপনি আপনার এখনো কনফিউশনে আছেন আপনি ব্যবসাটার ব্যাপারে আর আরেকটা কথা বলবো যেটা হচ্ছে আমি ব্যবসাটাকে আগে বোঝেন তারপরে করেন ব্যবসা না বোঝে যদি ব্যবসা করতে যান আপনি ডেফিনেটলি এখানে লুজার হবেন তারপর আমি আমার জীবনের এই যে ডায়মন্ড শিপের আজকে যে সেলিব্রেশন আমরা প্রথম মাস অতিক্রম করলাম আমরা এই মাস অবশ্যই ইনশাআল্লাহ আমরা এটা কন্টিনিউ করব প্রসেসটা শেষ হবে আমাদের এই বছর এই মাসের মধ্যে আমি সৌভাগ্য এটা দেখেন আজকে আমি এসেছিলাম একজন সাধারণ মেম্বার হিসেবে জয়েন করেছিলাম আমি মাসুদ ভাই রুবি সেলিব্রেশনের সময় আমি হেডকোয়ার্টারে ছিলাম তার সাথে শেখ বিশাল কান্দ কাকানা রুবি সেলিব্রেশন মাসুদ ভাইয়ের কান্নাকাটি চোখ দিয়ে পানি মানে যায় যায় অবস্থা মানে রুবি মানে হেড অফিসে মানে তখন রুবি মানে একটা ব্যাপার আজকে সেই মাসুদ ভাইয়ের সাথে আমি উনি ডায়মন্ড হব আমি ডায়মন্ড তো ইনশাআল্লাহ আপনাদের আমরা যদি এই যে আপনাদের মতো যদি সবচেয়ে বড় কথা আপনারা যেভাবে টিম বিল্ড আপ করবেন আমি ফরাদের কাছে কিছু কথা খুব নোটেড নিছি আমার ব্রেনে সেভ করে ফেলছি সেটা হচ্ছে আপনি তুষামতি ছেড়ে দিতে হবে আপনাকে আপলাইন ডাউনলাইন এগুলো থেকে বড় কথা হচ্ছে যে স্বচ্ছভাবে কথা বলেন প্রাণ তুলে খালি ভাই 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 পিছনে গিয়া শালা তুই হ্যাঁ এগুলি আমি দেখছি এখানেও আছে আমি আজকে এমডাব্লিউডব্লিউ টিম নিয়ে কিছু কথা বলবো স্পেসিফিক মাসুদ ভাইকে আমি যদি অনুমতি দেন ওয়ান টিম ওয়ান ফ্যামিলি ওয়ান জেনাস এটা আমরা খালি জেনাসের ক্ষেত্রে বলি কেন আমরা এমডাব্লিউডব্লিউ টিম নিয়ে এখন এটা করতে পারি নাই আমি আমি ইউনাইটেড স্টেটসের ব্যাপারে জানি না আপনাদের গঠন তত্ত্ব বা আপনাদের সিস্টেমে আমি এখনো ঢুকি নাই আমি এমডাব্লিউডব্লিউ টিম এর ব্যাপারে যতটুকু দেখছি তেল মাঝামাঝি থেকে একটা পর্যায়ে বলি ওয়ান টিম ওয়ান জেনাস কেন ওয়ান টিম ওয়ান ফ্যামিলি ওয়ান এমডাব্লিউডব্লিউ কেন হয় না এইটা হইতে হবে এটা যদি আরো করতে পারবো যদি আমাদের ডায়মন্ড আমরা এভরি মান্থ ব্রেক দিতে পারবো একটা দেখেন এই যে আপনাদের একটা ডায়মন্ড চলতেছে আপনাদের বলেন আমার লাইনই কেন খালি আমার কাছে আসবে কেন অন্যান্যদেরকে আমরা দেখবো না এই প্র্যাকটিসটা আমরা করে তুলতে হবে আমার ভাই যদি ভুল হয় আপনার সমালোচনা করেন আমাকে 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 সুযোগ মানে সঠিক পথে যাওয়ার জন্য বলেন আপনার তো একটা ইমানি দায়িত্ব আমি যদি ভুল করি আমাকে ধরাই দেওয়া আপনি আমার পিছনে গিয়ে গসিপ করবেন এটা কোন ধরনের আপনাদের পুরো ধর্ম তো অ্যাকসেপ্ট করেন এটা এরপরে বড় কথা হচ্ছে যে আপনাদের যদি এই এমডাব্লিউডব্লিউ টিমটাকে নিয়ে বড় কিছু দেখতে চান এই যে ফরহাদ ভাইকে আবার আমি রেফার করতেছি রেফারেন্স টানতেছি যে জাহাজটা আমরা ছেড়ে দিয়েছি নতুন করে যে কান্ডারি হচ্ছে আমাদের মাসুদ ভাই তো কান্ডারি যে ভুল করবেন এটা না কিন্তু তাকে আমরা ভুল করবো কি তাকে আমরা তার পাশে তার বন্ধু তিনি আমাদের সমবয়সী যেমন আমি আমার কথা বলি কিন্তু তারপরও তিনি আমাদের মেন্টর গুরু তার সাথে আমি তার কাছে ভাই আপনি সিনিয়র নেটওয়ার্কের অফিসিয়ালি আমি এখানে তিনি হচ্ছেন আমার নেটওয়ার্কের আমার স্পন্সর মিন্টু ভাই তিনি আমাকে আনছেন স্পন্সর আর ব্যবসাটাকে কনফার্মলি হৃদয় ধারণ করেছেন আমি মাসুদের মাধ্যমে এই কারণে যে মিন্টু ভাই দেখেন মিন্টু ভাই যদি আমাকে ধরে না রাখতো এই যে এক বছর দুই বছর আমাকে ইনফরমেশন দেওয়া আমি কখনোই মাসুদ ভাই পর্যন্ত পৌঁছাতে পারতাম না মিন্টু ভাই আমাকে মানে সে আমাকে কোনো না কোনো ভাবে কোনো না কোনো অনুষ্ঠানে এটা এটা করা ফেল ভাই এটা হচ্ছে ইন্সপায়ার করা সে আমাকে করবে অর্থাৎ আমি তার কাছ থেকে যে জিনিসটা শিখছি যেটা হচ্ছে যে ডাউনলাইনকে কিভাবে সবসময় একটা মোটিভেশনে রাখতে হয় তো সেইটা আমি যখন এসে মাসুদ ভাইয়ের কাছ থেকে আমি যখন হৃদয়ের মধ্যে ভালোবাসতে পারছি জেনাসকে তখন আমার ব্যবসাটা ডাউন হয়ে গেছে তখন আমার সময়ের ব্যাপার ছিল এই ধরনের এই যে আমাদের যে অ্যাচিভমেন্ট গুলি ডায়মন্ড আমার জন্য আসলে ওইভাবে যদি বলেন আমি ডায়মন্ড হতে আসি না আমি ডায়মন্ড বানাইতে আসছি যদি বলেন আমার প্রমিসটা ছিল এই টাকার মধ্যে আমি প্রথমে জয়েন করি আমি একটা ফেসবুকে একটা গ্রুপ করছি ডায়মন্ড মেকার্স নট ড্রিমার বা অন্য কিছু আমি বলছি কি আমরা ডায়মন্ড তৈরি করব আমি না আসলে কি এই নামটা দিয়েছি এখানে আমি জানি যে মাসুদ ভাই যেখানে আছে মিন্টু ভাই যেখানে আছে আমার মতো টিম আছে আমাদের মান্নার আছে বা অথবা আমাদের আমি যাদেরকে পাইছি হ্যাঁ আমি সর্বোচ্চ ভাবে চাই আপনারা এখনো যারা আছেন সাপোর্ট একে অপরকে করেন কোনো দেখবেন প্রতি মাসে একজন করে ডায়মন্ড বের হবে এখান থেকে কিন্তু আপনারা যদি এই যে
হিংসা অথবা মনের মধ্যে জটিলতা কুটিলতা এগুলি নিয়ে পরে রাখেন, ওয়ান টিম ওয়ান ফ্যামিলি ওয়ান জেনাস করেন, সম্ভব না ভাই, অনেক কিছু সম্ভব না। সম্ভব তখনই পুরো জিনিসটাকে একটা পরিবার আনেন, একটা লাইন আনেন। আপনারা ধরেন যে মাসুদ ভাই মানে আপনার একটা চেইন, আপনারা কেন আপনি একটু হইলে আমরা ক্রস লাইন ভাবা শুরু করি যে না 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 এটা তো আমার না, এতে ব্যবসা আসবে না, আমরা করবো না। তো এখান থেকে আমাদের যদি আমরা একটু বের হয়ে আসতে পারি, বিশেষ করে এই বিদেশ ভূমি আমরা আছি, আমাদের আমরা আমাদের নেটওয়ার্কের সেই সেই বাংলাদেশের নেটওয়ার্কে করতে গিয়ে যে ঐতিহ্যটা হারিয়ে গেছে, ওনার ভাই খেয়াল করবেন বিষয়টা, আপনারা নেটওয়ার্কের কান্ডারি, আপনাদের আসলে আইকন ভাবি। আমরা আমরা নেটওয়ার্ক করি না, আমরা জানি আসলে নেটওয়ার্ক জগতের নক্ষত্রগুলি কারা বাংলাদেশে। এখনো টিপে টিপে ধরে আমি বলতে পারবো প্রত্যেকটা ব্যক্তির নাম জানি আমি আপনাদের, আমার কাছে ভলিউম আছে আপনাদের প্রত্যেকের, আপনাদের প্রত্যেকের ভিডিও আমি জানি, আপনারা কোথায় কি কোথায় কি ভাষণ দিয়েছেন, কি কথাবার্তা বলছেন। আমি গবেষণা করছি যদি বলেন আপনাদেরকে নিয়ে, তারপর আমি কাজটা করছি, আমি কাজটা আজকে আইসে কাজকে করে ফেলি নাই, ওইটা যদি বলে তাহলে ভুল বলবো। অন্য আমি ঘন্টার পর ঘন্টা আমি দেখছি কারা কি করে কাজ করতেছে নেটওয়ার্ক মার্কেটিং এ বাংলাদেশে, কারা করতেছে ক্যালভিন বাসের সব ধরনের, তার 90 ডেজ প্ল্যান থেকে শুরু করে সব ভিডিও আমি দেখছি তারা কিভাবে কাজ করে। তো এখন আমাদেরকে অ্যাকচুয়ালি প্রথমত হচ্ছে যে আমি আজকে বেশি দীর্ঘায়িত করবো না, আপনাদের মধ্যে একটা জিনিসের ঘাটতি আছে যাদের তারা পারবে না, সেটা হচ্ছে আপনার উপরে আপনার বিশ্বাস, আপনি এটা করতে পারবেন। এই জিনিসটা একমাত্র ক্রাইটেরিয়া আমি মনে করি, এখানে যদি কোনো পরিমাণে ঘাটতি থাকে আপনি কখনোই নেটওয়ার্ক মার্কেটিং এর বা নেটওয়ার্ক এই ব্যবসা ইন্ডাস্ট্রিতে ডাইরেক্ট সেলিং মার্কেটিং কোম্পানিতে আপনি কখনো নিজেকে সাকসেস করতে পারবেন না। সো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। আপনাদেরকে আমি আর শেষ করার আগে মিল্টন ভাই, করাত ভাই, আমাদের আরো যারা আছেন, জুবায়ের ভাই আমি দেখতেছি না, মিল্টন ভাইয়ের সাথে আমি একটু কথা বলার সৌভাগ্য হয়েছিল আমার, চমৎকার মানুষ, চমৎকার মানুষ, তার আসলে আন্তরিকতা, ভালোবাসা, তার যে সাপোর্ট, তার যে কি বলবো আমি, এরকম একজন লিডারের সাথে কাজ করার আনন্দই আলাদা। আর করাত ভাই তো আসলে রাতের পর রাত যদি শুনি করাত ভাইয়ের কথা, আমি তার পুরনো ভিডিও গুলি দেখি করাত ভাইয়ের, তো আসলে তার যে কনফিডেন্স, করাত ভাইয়ের কাছ থেকে শিখার মতো একটা জিনিস আছে কনফিডেন্স, সেই একজন কনফিডেন্স। আর মিল্টন ভাইয়ের হচ্ছে যে আবেগ, আমি দেখছি আপনাদের এক একজনের, মাসুদ ভাই হচ্ছে কি এখনই করতে হবে, শুরু করে দাও। তো যাই হোক, সবকিছু মিলে প্যাকড, আমি একটা শেখার চেষ্টা করছি, ততটুকুর ফসল 4-5 মাসের মধ্যে আপনাদের কাছে আসতে পারছি। তো দোয়া করবেন আপনারা, আর আপনাদের কাছে আমার কাছে অনুরোধ থাকবে, আমরা ওয়ান টিম ওয়ান ফ্যামিলি ওয়ান MWW হবো। আপনাকে আমি অনুরোধ করবো সকল লিডারকে দাদা আসন গ্রহণ করার জন্য। বন্ধুরা, দিস ইজ দা ফাইনাল টাইম, ফাইনাল টাইম, যে সময়টার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম, আপনারা একটু সুশৃঙ্খল ভাবে কাজগুলো করবে। আমরা জানি যে আপনারা সবাই এক্সাইটেড, বাট দিস দা লেট নাইট, দ্যাটস নট এন্ডিং ফোর্স, দ্যাটস নট এন্ডিং, আমাদের আপনারা বুঝতে পারেন যে মিন্টু একবার যখন ডায়মন্ড সেলিব্রেশন হয়েছে কত বড় ভাবে হয়েছে, আমরা ডাবল ডায়মন্ড সেলিব্রেশন করব, ক্যান ইউ ইমাজিন, এটা নিয়ে কত বড় পরিকল্পনা আছে আমাদের, অনেক বড় পরিকল্পনা আছে। আপনারা সকলে কথা বলার সুযোগ পাবেন, দেখার সুযোগ পাবেন, ফুল ধরার সুযোগ পাবেন, কেক কাটার সুযোগ পাবেন, ওই দিনের অপেক্ষা যদি আমরা বেঁচে থাকি ইনশাল্লাহ সবাই সুযোগ পাবেন। আমরা সীমিত আকারে আজকের এই কাজটা করব। আমি শুরু করার এটাকে শুরু করার পূর্বে আমি আপনাদের যাকে ইন্ট্রোডিউস করবো আপনাদের সামনে, আপনারা সকলে তাকে চিনেন, সকলে জানেন, বাট নতুন করে ওনার একটি পরিচয় আজকে আপনারা দেখতে পাবেন। সে পরিচয়টা কি জানেন, ছোট্ট গল্প একটা, এই গল্পটা রানাবের কাছ থেকে আমার নেয়া, বাট আমি আপনাদেরকে রিমাইন্ড করতেছি আরেকবার। একটা ছোট্ট কারখানা ছিল একটা মানুষের, ছোট্ট একটা কারখানা, এই কারখানাটা তার উপার্জনের জন্য একটাই মেশিন ছিল। এই মেশিনে ধরেন আনুমানিক প্রতি মাসে 1 লক্ষ টাকা তার আয় হইতো। হঠাৎ করে মেশিনটা তার নষ্ট হয়ে গেছে, যখন মেশিনটা নষ্ট হয়ে গেছে তখন ওই লোকের একটা মেরামত করা ছাড়া কিন্তু আর কোনো চয়েস নাই। কোম্পানি বলতেছে যে না,
এই মেশিনটাকে নতুন করে তোমাকে যদি পাঠাই আর এক মাস থাকবে আর যদি নতুন করে কোনো প্রকার এটার মধ্যে কি ধরনের প্রবলেম দেখা দিছে এইটা জানার জন্য এই মুহূর্তে আমার হাতে কোনো প্রকার কি নাই ইঞ্জিনিয়ার নাই তুমি তোমার লোকাল কিছু ইঞ্জিনিয়ারকে দেখাও ওইখানকার লোকাল কিছু ইঞ্জিনিয়ার মালিক যখন ঘোষণা করলো যে এই মেশিনটাকে কে কে ঠিক করতে পারবে অমুক দিন নির্দিষ্ট ডেটে সবাই আসেন অনেকগুলো মানুষ আসছে এখানে এটাকে ঠিক করার জন্য লোকের মোস্ট পাওয়ারফুল স্টোরি তো অনেক আইসার পরে এটা কিন্তু কেউ ঠিক করতে পারে না কেউ ঠিক করতে পারে না তখন একজন সর্বশেষ যিনি দাঁড়িয়েছিল ওই মানুষটা বলতেছিল যে আমি মেশিনটাকে ঠিক করতে পারবো বলে হ্যাঁ তুমি মেশিনটাকে ঠিক করতে পারবা তো তোমাকে এর বিনিময়ে কি দিতে হবে বললো যে আমার 10,000 টাকা লাগবে এর বিনিময়ে তা মালিক চিন্তা করলো যেখান দিয়ে 1,00,000 টাকা সেল হয় সেখানে 10,000 টাকা কোনো ব্যাপার না ঠিক আছে আমি তোমাকে দিব বললো তোমার কাছে একটা হাতুড়ি আছে আছে হাতুড়িটা নিয়ে আসো তো মানুষটা হাতুড়িটা নিয়ে আসলো আস্তে করে একটা টোকা দিল টোকা দেওয়ার পর হাতুড়িটা হাতে ফেরত দিল মালিক বলে সুইচ অন করো সুইচ অন করছে ইজ ওকে মেশিন ইয়েস অর নো ইয়েস তো মালিক বলতেছে লুক এট মি যে একটা হাতুড়ি বাড়ি দেওয়ার জন্য 10,000 টাকা মাসুদ রানা বলতেছে নো 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 হাতুড়ি বাড়ি দেওয়ার জন্য 10,000 টাকা না হাতুড়িটা বাড়ি দেওয়ার জন্য 1 টাকা নিয়েছি কত টাকা নিয়েছি 1 টাকা 9,999 টাকা নিয়েছি কোথায় বাড়িটা দিতে হবে তো মাসুদ রানা নো কিভাবে ডায়মন্ড বানাতে গেলে কোথায় বাড়িটা দিতে হবে দ্যাটস ইজ দা লিডার হি নোজ এভরিথিং সো হি ইজ মাই পার্সোনাল মেন্টর হি ইজ মাই লিডার হি ইজ মাই লিডার এন্ড লিডার্স লিডার his mentors mentors he's a servant leader and especially thanks babi ke apra jane je all successful men jar tar behind ekjon woman thake I believe rana bhai er ekjon woman je kina behind e ache je ta previous networking e amar je leader chilo uni bolto je position er pasapashi jokhon tar position change hoy tar ki change hoy dekho protita leader jokhon position change hoy tar ki change hoy bank account change hoy gari change hoy বাড়ি চেঞ্জ হয় বলছে নট মাই ওয়াইফ ওয়াইফ কিন্তু চেঞ্জ হবে না তো আই বিলিভ রানা ভাইয়ের ব্যাপারে একই ঘটনা যে সাকসেসফুল ওম্যান আমাদের প্রিয় ভাবি থিঙ্ক অ্যাবাউট দ্যাট মিট দ্য থ্রি ফ্লক ওনারও কিন্তু দুটা মেয়ে মাশাআল্লাহ দুটা এঞ্জেল একটা ছেলে আছে দুটো বাচ্চা রেখে ভাবি কিন্তু টাইম দিচ্ছে ইয়েস অর নো এন্ড সো ফার আমার ওয়াইফের সাথে ভাবির একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক ঘন্টার পর ঘন্টা যখন কথা হয় ভাবি কিন্তু অর্গানাইজেশনের সব কথা জানে কোথায় কি হচ্ছে কে কখন ডায়মন্ড হবে কে কখন ডাবল ডায়মন্ড হবে কার কত পয়েন্ট কিভাবে আছে তাহলে বোঝা গেল ভাবিও এই ব্যবসার একটা পার্ট দেখাশোনা করে নতুন এত ঘটনা তোমরা জানার কথা না ইয়েছ নো তো আমরা জোরে একটা করতালি দিব আমাদের ভাবির জন্য স্পেশাল যে সাকসেস স্টোরিটা প্রত্যেকটা পুরুষের জীবনে আসে আপনারা জানেন স্পেশালি নেটওয়ার্ক মার্কেটিং এ যদি ফ্যামিলি সাপোর্ট না থাকে রিয়েলি হার্ড really hard এবং যারা আজকে ডায়মন্ড ডিরেক্টর অল লিডার্স তারা কিন্তু প্রত্যেকে ফ্যামিলি সাপোর্ট নিয়ে কাজটা করতেছে তো আমরা জুম থেকে এবং আমাদের উপস্থিত সকলের পক্ষ থেকে আমরা জোরে আরেকবার স্যালুট দেব ভাবিকে স্যালুট ভাবি ইওর গ্রেট ওয়াইফ এন্ড আমরা আপনার জন্য একজন আপনার গ্রেট হাজবেন্ড কে আমাদের গ্রেট লিডার হিসেবে পেয়েছি সো বন্ধুরা দিস দা শুভক্ষণ আমরা শুভক্ষণ ওনার কথা শোনা পূর্বে আমরা সেলিব্রেশনে চলে যাব প্রথম দুটা কাজ করব আমরা আপনারা জানেন যে অল লিডার এক্সাইটেড এখানে ডাবল ডায়মন্ডের জন্য আমাদের কেক আছে আমরা ডাবল ডায়মন্ডের কেক কাটবো এটা বড় বড় মতো শুধু কাটা হবে খাওয়া হবে পরে এন্ড অলসো আমরা ফুল দিয়ে আমাদের ডাবল ডায়মন্ড ডিরেক্টরকে আমাদের ভালোবাসা জানাবো লুক এট মি আমাদের ভালোবাসা টনস অফ লাভ আওয়ার হার্টস থেকে আমরা রানা ভাইকে আরেকবার স্যালুট দিতে চাই আমাদের ভালোবাসা দ্যাটস আওয়ার স্যালুট রানা ভাইকে সো আমরা এখন প্রথমে ফুল দেওয়ার জন্য অনুরোধ করবো আপনার গ্রুপ ছবি পর চলবেন আগে ইন্ডিভিজুয়াল ফ্লোরটাতে রুনা আপা আপনাকে ফুল দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সাথে সবাই মিলে ধরেন এখানে MWW Diamond. Okay, thank you so much.
আমি পূর্বে বলেছি কিন্তু যারা লিডার আছেন আপনাদের প্রত্যেকের মন চাচ্ছে ফুল দিতে আই আন্ডারস্ট্যান্ড বাট বাবির জন্য দুরাট করতে হবে বাবিকে ফোন করে নিচ্ছে আপনারা জানেন লিডার্স আমরা আপনাদের অনুমতি বুঝি আপনারা প্রত্যেকে ফুল দিতে চাচ্ছেন আপনারা প্রত্যেকে এই পিকচারটা তুলতে যাচ্ছেন আমরা এখান থেকে যখন রানা ভাইয়ের অনুমতি শেষ হবে দেন আমরা বাইরে এসে এখানে একটা বড় পরিসরে এখানে আমরা একটা পিকচার তুলবো একসাথে দুপুরাইজ রুনাপা থ্যাংক ইউ সো মাচ আপনাকে দেন এখন লং আইল্যান্ড টিমের পক্ষ থেকে আসছেন আমাদের দীপক দা ফুল দেওয়ার জন্য যিনি প্রায় দুই ঘন্টা ড্রাইভ করে এখানে আসছেন দাদা প্লিজ প্লিজ থ্যাংক ইউ সো মাচ সকলকে প্লিজ আমরা মিন্টু কুমার রায় আমি অভিনন্দন জানাচ্ছি আমি হতাম না এরপর লাস্ট বল পর্যন্ত যিনি ব্যাটিং করছেন আমাদের সোহেল চৌধুরী ভাই অপরাজিত সেঞ্চুরি করার পর দলটা উইন করেছে আমরা সোহেল ভাইয়ের কাছে কৃতজ্ঞতা এবং অন্যান্য আপনারা যারা আছেন অবশ্যই সবার কাছে আমি কৃতজ্ঞ আমার পক্ষ থেকে রুনাপাকে রিকোয়েস্ট করবো সবাই জন্য কেকটা পায় এবং সবাইকে যেহেতু সময় কম সবাইকে খাওয়াতে পারতেছি না সবাই হেল্প করেছেন স্পেশালি মুক্তার ভাই অপুদা অসিন্দা আমাদের সুমন ভাই এবং এমডব্লিউডব্লিউ সর্বোপরি প্রথম থেকে যেহেতু পাশে আছি এমডব্লিউডব্লিউ পরিবারের রুনাপা যার অসামান্য সেক্রিফাইস অবশ্যই নিঃসন্দেহে আমার ওয়াইফকেও মোটিভেট করে আমার ওয়াইফ সবসময় বলে তুমি অবশ্যই রুনাপার জন্য কিছু একটা করবা কারণ এই মহিলা সারা রাত তোমাদের সাথে কষ্ট করে থাকে একটু আগে আমি আমার ওয়াইফকে বলতেছিলাম আমি একটু আগে কাশি দিয়েছি পিছনে আমার এসি আমি বলছি দেখবা রুনাপা ঠিকই রিজাল্ট নিয়ে আসবে রুনাপা ঠিকই মুহূর্তের মধ্যে সে বুঝছে কিভাবে আমি জানি না সে ঠিকই রিজাল্ট নিয়ে আসলো আমি বলছি দেখছো আমরা হাসাহাসি করলাম দুজনে এভাবে যে কেয়ার করেছে বোনের মতো অলওয়েজ এখানে স্নেহ দিয়েছে আমাদের ভালোবাসা দিয়েছে অলওয়েজ আমাদের টেক কেয়ার করছে অনেক কৃতজ্ঞতা রুনা বা আপনার কাছে আজকে আজকে ডাবল ডাবল দিনে আপনাকে আমি অভিনন্দন জানাচ্ছি সো আমরা অন্যান্য যারা আসছি প্রত্যেকটা লিডার সোহেল রানা আমার এই বিজনেস এর প্রথম স্পন্সর আমি সোহেল রানাকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যাকে না হলে স্বপ্ন দেখা হতো না আজকে ডাবল লাইভ সো আমি তো একটু খেতে পারি রুনা পাকে আমি দেখাই দিচ্ছি এটা লেগে গোল সেটা ছবি তুমি আমার ওয়াইফ রয় দেবে আমার ওয়াইফ সবসময় রুনা পার কথা বলে প্রথম জাননি প্রথম হেডকোয়ার্টার থেকে সকলে বসতে পারি ইনশাল্লাহ আমরা সবাই বসতে পারি যার যার আসনে বসবো আমরা জানি যে কষ্ট করে অনেক দূর থেকে আপনারা আসছেন অনেকে ড্রাইভ ওয়ান এন্ড হাফ আওয়ার অনেকে টু আওয়ার বাট উই আর রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েট আপনাদের টাইম বিকজ একটা জিনিস আপনারা জানেন যারা জুমে আছেন এবং আমাদেরকে ফিজিক্যালি যারা আছেন শুধু এতটুকুই বলবো যিনি সফল উনি কিন্তু আমাদের সফল রুটটা আবার দেখাতে পারে ইয়েস অর নো
রানা ভাই সবসময় একটা জিনিস বলে যে আমাকে সফল হয়ে আরেকজনকে সফল করতে হবে। আমাদের আজকের এই অর্গানাইজেশনটা এত সুন্দরভাবে এগুচ্ছে আপনাদের ভালোবাসায়। আমি আজকে আমাদের মেন্টর, আমাদের লিডার যিনি লিড বাই এক্সাম্পল, শুধু একটা ছোট্ট পরিসরে কথা শুনেন, সেটা হলো লোক এট মি মোস্ট পাওয়ারফুল। দেখুন পৃথিবীর যতগুলো বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি স্টার্ট হয়েছে, দ্যাটস ব্যাক ইয়ার জাস্ট মি গোটা কি হয়েছে আপনার ছোট্ট একটা রুম থেকে, রাইট, স্মল একটা ব্যাক ইয়ার থেকে, রাইট, কারো একটা কিচেন থেকে, আবার আপনারা জানেন কেন জানেন জ্যানাসের জন্ম কিন্তু কিচেন থেকে। ঠিক তেমনি MWW billion dollar sale and a small room topic. Give a big round of applause. We are really proud. And আমরা আজকে historical moment আছে যেটা আমি মানবের সাথে একমত, ক্যালভিনে দেখলে মন উল্টো, আসলে কি ডাবলটা মনে হওয়া সম্ভব? এটা তো কঠিন কাজ। যেদিন ড্যানিয়েল ফ্যাব ট্রিপল ডায়মন্ড ডিরেক্টর ব্রেক করছে, বিলিভ অর নট, আমি শত্রু স্টোরি, এমন আমি এটা কাজই না, যে কোনো যেদিন ড্যানিয়েল ফ্যাব আমরা আজকে রানা ভাইকে একটা সবাই দাঁড়িয়ে সম্মান জানাবো আমরা আমাদের ডাবল ডায়মন্ড সেলিব্রেশনের জন্য। আসসালামু আলাইকুম। স্পেশালি আমাদের বিপদটা আছে, লং আইল্যান্ড থেকে তাকে যেতে হবে, তাকে এত লং ড্রাইভে পাঠানো আমার জন্য রিস্ক। যতটুকু আমি সময় পেয়েছি পাবো তার মধ্যে চেষ্টা করবো, সংক্ষিপ্ত পরিসরে দীপক দাস সৌজন্য হলেও কম কথার মধ্যে আপনাদের সাথে অনুভূতি শেয়ার করার জন্য। আসলে আজকে আমাদের তো ডাবল ডায়মন্ড এবং ডায়মন্ড ক্লোজিং নট সেলিব্রেশন, যেহেতু আমরা বাংলাদেশের সবাইকে পেয়েছি, দেখবেন যারা জুমে আছেন যারা রুমে আছেন সবাইকে যেহেতু পেয়েছি, স্বল্প পরিসরে কিছু কথা শেয়ার করা খুব বেশি প্রয়োজন। সর্বপ্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে, যার অসীম দয়া আজকে আমি এখানে জয়েন করেছি এবং সফল হয়েছি, ভালো একটা পথে জার্নি শুরু করেছি। অতঃপর আমার মা বাবা যারা বাংলাদেশে রয়েছেন নিয়ত আমাকে দয়া করেছেন, উৎসাহ দিয়েছেন তাদের সৌজন্যে। অতঃপর এই বিজনেসে আমার যিনি গুরু